Assalamualaikum, সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমরা আজকের ব্লগে আপনাদেরকে সম্পূর্ণভাবে দেখাবো টয়োটা ব্র্যান্ডের টয়োটা RAV-4। আপনারা অনেকেই আছেন যারা বাংলাদেশ ইউজ কার সেকেন্ড হ্যান্ড গাড়ি সীমিত বাজেটে যারা 2000 সিসি RAV-4 গাড়ি ক্রয় করতে চান, তাদের জন্য আমার আজকের এই ভিডিওটি অবশ্যই উপকারে আসবে। আমি আজকের ভিডিওতে সম্পূর্ণভাবে এই গাড়িটির কি কি ফিচার রয়েছে, কি কি কারণে আপনি গাড়িটি ক্রয় করবেন, আমি সেই বিষয়গুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো অবশ্যই সাউন্ড অফ খুলে আমাদের এখানে আমাদের হারুন ভাই, তিনি আমাদের সঙ্গে রয়েছেন। এই গাড়িটির সবচেয়ে মূল ফিচার হচ্ছে ছোট একটা জিপ, কিন্তু আপনার সাউন্ড অফ আছে। RAV-4 এর সাউন্ড অফ কিন্তু খুবই কম পাওয়া যায়। হারুন ভাই, আপনি কি মনে করেন? জি জি, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন ভাই? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই গাড়িটার এমন তিনটা গুণ বলেন। সম্মানিত সকল সাবস্ক্রাইবারকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি, আয়শা কার ট্রেডিং এর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। বাহ বাহ বাহ, আলহামদুলিল্লাহ। দেশ এবং দেশের বাইরে যে যেখানে যে প্রান্ত থেকে দেখছেন, সবাইকে সাদর সম্ভাষণ ও শুভেচ্ছা জানাচ্ছি। বাহ বাহ বাহ, জি বলুন। এই যে RAV-4, এই গাড়িটার আপনি তিনটা গুণ বলেন, যেই গুণের কারণে যারা এই মুহূর্তে ভিউয়ার্স আমার ভিডিওটি দেখছে, এই গুণের উপর ভিত্তি করে যাতে তারা গাড়িটি ক্রয় করতে পারে, তিনটা গুণ বলেন। আমাকে কোশ্চেন করেন, আমি কেন চুজ করেছি RAV-4, কেন কিনেছি আমি? রাইট রাইট রাইট, আমি কিনেছি তার একমাত্র কারণ সানরুফ। আমি কিনেছি তার একমাত্র কারণ এটা ইঞ্জিন। আমি কিনেছি ইঞ্জিন 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 কি ইঞ্জিন কি বলেন ইঞ্জিন কি ইঞ্জিন ইঞ্জিন মানে 2000 সিসি, রাইট? আমি কিনেছি এটা, চাকাটা দেখেন, দর্শকদের একটু দেখান। বাহ 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 একদম ফুললি ফ্রেশ, ফুললি ফ্রেশ একটা গাড়ি। আমরা মানে আয়শা কার ট্রেডিং এর পক্ষ থেকে একজন সম্মানিত গ্রাহককে যেন উঠিয়ে দিতে পারি, সেই সর্বচেষ্টা আমাদের থাকে। আরেকটা কারণ আছে, আমার এই গাড়িটি এলপিজি করা। বাহ বাহ বাহ, আলহামদুলিল্লাহ। এই গাড়িটা চুজ করা, সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমাদের এই গাড়িটি 2000 সিসির গাড়ি। RAV-4 কিন্তু বেশি 1800 সিসি, 2000 সিসি এবং 2400 সিসি। তো যেটা 1800 সিসি, এটারও যে আয়কর 2000 সিসির আয়কর সেম, তার মানে মিনিমাম একটা জিপ কন্ডিশন গাড়ি 2000 সিসি হয় পারফেক্ট। যদি 2400 সিসি হয়, সেক্ষেত্রে আয়কর আবার এআইটি বেশি আসবে। এটা কিন্তু জিপের ক্ষেত্রে দেখা যায় যে কস্টিং খরচটা বেশি পড়বে, এবং এই গাড়িটিতে রয়েছে সাউন্ড প্লাস হচ্ছে এলপিজিতে কনভার্ট করা। তো অবশ্যই ভিউয়ার্স, আপনাদের আমি সাধারণ অর্থে আমি আপনাদেরকে আমার এই ছোট গাড়িটি, ছোট জিপ গাড়িটি আমি দেখানোর চেষ্টা করেছি। আমি এই আপনি একটু দামটাও বলে দেন, কত হলে গাড়িটি দেওয়া যাবে? আমি এটা আসলে চুপি চুপি বলি, কানে কানে বলি, শুধুমাত্র বিডি কার ব্লগস এর সম্মানিত সাবস্ক্রাইবারদের জন্য, বিডি কার্স এর আয়শা কার ট্রেডিং এর সম্মানিত কাস্টমারদের জন্য এটার প্রাইস অনলি অনলি 11,80,000। বাহ 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 বাহ, আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। সো ভিউয়ার্স, আপনারা অবশ্যই শুনতে পেরেছেন, এটার দাম হচ্ছে 11,80,000 টাকা। 11,80,000 হচ্ছে আমাদের বিডিকার ব্লগে এই মুহূর্তে যারা ভিউয়ার্স রয়েছে তাদের জন্য। এর পরেও দামাদামির একটা বিষয় থাকবে, যেহেতু আপনারা আমার ভিউয়ার্স, এবং ভালোবাসা তো অবিরাম। ও, কাস্টমার দেখতেছে। আর আমাদের এটার মডেল 2000 মডেল, 2000, হ্যাঁ হ্যাঁ 2000 মডেল, 2004 হচ্ছে রেজিস্ট্রেশন, এলপিজিতে কনভার্ট করা। এটা আপনার 2000 সিসি। একটু রনি ভাই একটু ইয়াটা তুলেন তো। সো ভিউয়ার্স, এই মুহূর্তে আমাদের ভিডিও করার সাথে সাথে আমাদের একজন কাস্টমার, তিনি দেখছেন, এবং তার সঙ্গে রয়েছে সবুজ ভাই, আয়শা কার ট্রেডিং ম্যানেজার। তো অবশ্যই আমি একটু শোরুমের লোকেশনটা বলে রাখি। আমার শোরুমের লোকেশন হচ্ছে ঢাকা উত্তরা দিয়াবাড়ি, ঢাকা উত্তরা দিয়াবাড়ি খালপার ট্রাক স্ট্যান্ড পার হয়ে হাতের বামে। শোরুমের নাম হচ্ছে আয়শা কার ট্রেডিং। আপনি এখান থেকে গাড়ি ক্রয় বিক্রয় এবং হ্যাঁ, যদি বস আপনার গাড়িটি এই মুহূর্তে পছন্দ হয়, আপনি বডি সম্পূর্ণ বডি চেক করেন, বডি চেক করার পরে ইঞ্জিন চেক করেন। হ্যাঁ, এটাই না, এটা এটা আলোচনা হবে, যেহেতু 11,80,000 এখান থেকে আলোচনা হবে। তবে হ্যাঁ, এলপিজি করা, রাইট? তো ভিউয়ার্স, যারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমাদের শোরুম থেকে যখন একটি গাড়ি আপনি ক্রয় করবেন, তখন সেই গাড়িটির বডিতে কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি আছে কিনা আমি প্রত্যেকটা ভিডিওতে একটি গাড়ির চারটা পার্ট দেখাই। একটি গাড়ির মেইন চারটি পার্ট থাকে, সামনের বনাটের একটা পার্ট, সামনের এক নাম্বার ডোরে ফুল, সামনের দু ডোরে হচ্ছে টু পার্ট, এবং পিছনের ডোর হচ্ছে থ্রি পার্ট, আর লাস্টে পিছনের ব্যাক স্পেসও হচ্ছে 4 পার্ট। চারটি পার্ট আপনাকে ভালো করে দেখতে হবে যে প্রত্যেকটা পার্ট আপনার জাপানের অরিজিনাল ফিটিংস রয়েছে কিনা, অর্থাৎ কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি আছে কিনা। এই বিষয়গুলো কনফার্ম হওয়ার পরে গাড়ির বর্তমান ভিতরের কন্ডিশন, এবং এরপরে ইঞ্জিন কন্ডিশন, এসি, সাসপেনশন, সিবি জয়েন্ট,
আপনার এরপর এলপিজি কন্ডিশন, এই বিষয়গুলো দেখতে হবে। এই বিষয়গুলো দেখে যখন আপনার ভালো লাগবে হ্যাঁ যে গাড়ি পারফেক্ট, তখনই কিন্তু আলোচনার পরে আপনি গাড়িটি ক্রয় করতে পারবেন। যে কোনো ম্যান, বিজ্ঞ ম্যান দিয়ে আপনি গাড়িটি অ্যানালাইজিং করতে পারবেন এবং যে কোনো অ্যানালাইজিং সেন্টার থেকে আপনি চেক করে নিতে পারবেন। সো ভিউয়ার্স, আশা করি আমার আজকের এই ভিডিওটি আপনাদের অবশ্যই উপকারে এসেছে। আমার কালেকশনে আরও সীমিত বাজেট থেকে হাই বাজেটের গাড়িগুলো আপনি এখান থেকে ক্রয় করতে পারবেন। তো তার জন্য ভিডিওতে আমার নাম্বার দেওয়া রয়েছে, আপনারা অবশ্যই আমার নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং সরাসরি আমার শোরুমে চলে আসতে পারেন। লোকেশন আবারও বলছি, ঢাকা উত্তরা দিয়াবাড়ি, 12 নম্বর সেক্টর পার হয়ে খালপার ব্রিজ, খালপার ব্রিজ পার হয়ে হাতের বামে। শোরুমের নাম হচ্ছে আয়শাকার ট্রেডিং। আপনি এখান থেকে গাড়ি ক্রয় বিক্রয় এবং এক্সচেঞ্জ তিনটি সুবিধাই পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে যারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন। পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার মতামত আমাদেরকে কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম।